আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আপনারা যারা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে সহজ কিছু নাস্তা বানাতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই রেসিপি। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। আজকে নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন তেলের সাথে ময়দাটা একটু ময়াম করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে ময়ামটা করে নিলাম। এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ঠিক যেভাবে পরোটার আটা আমরা মেখে নিই, সেইভাবে এই আটাটা মেখে নিতে হবে। তো এখানে কুসুম গরম পানি দিয়ে আমি ময়দাটা মেখে নিলাম। এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি একটা ডিমের পুর তৈরি করে নেব। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এখন পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। তো এই তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এই পর্যায়ে পেঁয়াজগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর একই প্যানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে একটু ঝুরি করে নেব। চাইলে আপনারা ডিমগুলোকে অন্য একটা প্যানেও ঝুরি করে তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি একই পাত্রেই করে নিলাম। এই তো ডিম আর পেঁয়াজটা এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ডিমের সাথে পেঁয়াজটা মিক্সড করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি চাট মশলা। হাতের কাছে চাট মশলা না থাকলে এটা স্কিপ করতে পারেন। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চাইলে আপনারা এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিতে পারেন। তো এই তো আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আরও একবার একটু মুথে নিচ্ছি। আর এখান থেকে ছোট করে লেচি কেটে নিয়েছি। আমি একটি লেচি নিয়ে এরকম একটু ছোট রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটির মতো করে বেলে নিয়েছি। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। এখন মোংলাই পরোটার মতো করে একটা শেপ দিয়ে নেব। নাস্তাগুলো কীভাবে তৈরি করছি দেখে আশা করি বুঝতে পারছেন। তো এই তো আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। তো এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুবই অল্প তেলে এই নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। তো প্রথমে একটি প্যানে আমি এই নাস্তাগুলো দিয়ে দিয়েছি। এখন একটা পাশ হালকা ভেজে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পরে তেলগুলো দিতে হবে। আগে তেল দেওয়ার দরকার নেই, একটা পাশ উল্টিয়ে তারপরে তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এই তেলের মধ্যে একটু এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই নাস্তার সাইডগুলোকে একটু এভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার হয়। তো এই তো আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে একটু কেটে নিচ্ছি। তো এগুলো কিন্তু সস দিয়ে খেতে পারেন, খেতে অনেক বেশি মজা হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে আর অনেক বেশি ভালো লেগেছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।